এসএসসি জেনারেল ম্যাথ অধ্যায় তিন পয়েন্ট তিন আমরা অনেকগুলো করে ফেলেছি অর্থাৎ পর্যন্ত অঙ্ক আমাদের শেষ আজকে আমরা ছাব্বিশ থেকে শুরু করবো ছাব্বিশ নাম্বারের অঙ্ক দেখলেই মনে হচ্ছে যেটা সূত্র পূর্বে তো আমরা সূত্র থ্রি এ প্লাস কিউব আর মাইনাস টু এ কিউব ঠিক আছে তো এখানে এখানে যেটা হবে এটাকে এ ধরব থ্রি এ আমরা হোয়াইট বোর্ডে চলে যাই থ্রি এ প্লাস আমরা এ ধরব আর টু এ মাইনাস থ্রিকে বি ধরবো তাহলে এ মাইনাস এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ কিউব মাইনাস বিকে আমরা ডাইরেক্টও লিখতে পারি ধরেও করতে পারি ধরার দরকার নেই ডাইরেক্টই করে ফেলি তাহলে এ কিউব মাইনাস বি সূত্র এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি হলে সেক্ষেত্রে আমার থ্রি এ প্লাস ওয়ান মাইনাস টু প্লাস থ্রি তাহলে থ্রি এ প্লাস ওয়ান হলে স্কোয়ার এ প্লাস এবি এবি বলতে থ্রি এ প্লাস ওয়ান থ্রি এ প্লাস ওয়ান আর হচ্ছে টু এ মাইনাস আর b স্কোয়ার বলতে টু এ মাইনাস থ্রি হলে স্কোয়ার তাহলে এখানে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তো এক্ষেত্রে আমার এখানে আসে এ প্লাস ফোর এ প্লাস ফোর কারণ হচ্ছে থ্রি থেকে টু বিয়োগ করলাম এবং থ্রি আর ওয়ান যোগ করলাম থ্রি এ থেকে টু এ বিয়োগ করলাম আর থ্রি আর ওয়ান যোগ করলাম ঠিক আছে তাহলে এ প্লাস ফোর আর এখানে এখানে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে সূত্র নাইন এ স্কোয়ার প্লাস তিনটু আর এখানে গুণ করলে আমাদের আসে স্কোয়ার মাইনাস এরপরে প্লাস টু তারপরে এখানে আসে টু এ মানে ফোর এ স্কোয়ার তিনটে ছয় মাইনাস বারো বারো এ প্লাস নাইন সেরকম টোটালটা আমি ক্যালকুলেশন করে ফেললাম অর্থাৎ এ প্লাস ভোর সূত্র আবার এই দুটো গুণ করে ফেললাম তারপর এ মাইনাস ভোর সূত্র তাহলে এ প্লাস ফোর এখানে নয় আট ছয় পনেরো আট ছয় উনিশ উনিশ এ স্কোয়ার এরপরে এখানে ছয় আট দুই আট আট থেকে একুশ বিয়োগ তাহলে মানে মাইনাস থার্টিনে মাইনাস নে এরপরে আমরা পাচ্ছি হচ্ছে নয়ের এক দশ দশ থেকে তিন বিয়োগ সেভেন এই হচ্ছে আমার অ্যান্সার একদম ছোট একটা অঙ্ক এমনি জাস্ট এ প্লাস বি হুলস্কার এ বড় মানে ক্যালকুলেশন দেখাচ্ছে কিন্তু আসলে অঙ্কটা ছোট দেখেন বুঝেন কিনা কারো কোনো প্রশ্ন আছে কিনা আমরা নেক্সট অঙ্ক সাতাশ নম্বর অঙ্কে চলে আসলাম সাতাশ নম্বর অঙ্কটা দেখে মনে হবে সবাই যে তো উত্তর করা আছে তো কি করবো হ্যাঁ আসলে সাতাশ আঠাশ দুটো একই নিয়মের অঙ্ক প্রায় এখানে বাকি সবগুলোই একই কাহিনি এখানে উৎপাদক করা আছে মনে হতে পারে কিন্তু আসলে উৎপাদক করা নেই কারণ মাঝখানে লাস্টে যে মাইনাস ফোর্টি আছে এইটা কিন্তু উৎপাদকের মধ্যে নেই যদি এইটা যে উৎপাদকের মধ্যে থাকতো তাহলে আমার অঙ্ক আর করতেই হতো না তো আমরা এই জন্য কী করবো এই জন্য আমরা গুণ করবো যে গুণের টেকনিক একটা আছে টেকনিকটা কীরকম টেকনিকটা হচ্ছে ধরো এই দুটো যদি গুণ করবা এক্ষেত্রে তুমি কিন্তু তিন আর দুই পাঁচ পাবা মাঝখানে ফাইভ পাবা বলতে পারো স্যার আপনি কিভাবে বুঝলেন ফাইভ এক্স বা আপনি কিভাবে এটা ধরতে পারলেন এটা হচ্ছে এক্স প্লাস এক্স প্লাস বি এর সূত্র মাঝখানে কিন্তু এ প্লাস বি দু এক্স তাহলে এখানে কিন্তু মাঝখানে ফাইভ পাবা এখানে মাঝখানে নাইন পাবা মানে এমনভাবে তুমি সাজাবা যাতে করে এমনভাবে সাজাবে যাতে করে তোমার হচ্ছে মাঝখানে দুটো সেইম হয় তেমন কীরকম সেইম হবে যেমন এই পাঁচ আর দুই সাত তো এই দুটো যদি আমি একসাথে রাখি অর্থাৎ এক্স প্লাস টু আর এক্স প্লাস ফাইভ এক্স প্লাস টু আর এক্স প্লাস ফাইভ এই দুটো আমি পাশাপাশি রাখলাম এক্স প্লাস টু এক্স প্লাস ফাইভ এ দুটো পাশাপাশি আর একটা হচ্ছে এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর হম এক্স প্লাস থ্রি প্লাস ফোর পাশাপাশি আমি আবার বলছি এমনভাবে রাখতে হবে যাতে করে গুণ করলে একটু মিল পাওয়া যায় গুণ করলেই তো হবে না মানে এমনভাবে করবো যাতে মিল পাওয়া যায় যেমন এখানে এই দুটো যদি গুণ করি তাহলে আমার আসবে এরকম এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স আহ এ প্লাস বিস তারপরে প্লাস এবি মানে টু ইন্টু ফাইভ এই একটা এরপর এটা গুণ করলে এক্স স্কোয়ার এই যে দুটো গুণ করেছি এর মধ্যে একটু মিল আছে কি মিল আছে এটা তোমরা দেখলেই বুঝতে পারবে সেটা হচ্ছে স্কোয়ার প্লাস আর এক্স প্লাস টুয়েলভ তার মানে তোমরা কিন্তু এই যে এক্স স্কোয়ার সেভেন এক্স এটা কিন্তু মিল পাচ্ছ আর এই এক্স স্কোয়ার সেভেন এক্স এ যদি তুমি ধরে নাও ধরো এটা তুমি এ ধরে নিলে তাহলে হবে এ প্লাস টেন আর এটা হচ্ছে এ প্লাস টুয়েলভ মাইনাস ফোর এক্স তো এখানে না ফোর এক্স লেখে কেন মাইনাস ফোরটি এইট এখানেও মাইনাস ফোরটি এইট তো এই যে এটা ধরলে এটা লিখে দিলার বা এটা নিচেও লিখতে পারো যে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স এ ধরে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স সমান এ ধরে ঠিক আছে এটা কিন্তু আমরা লিখে দিব সাইড নোটে তো আমরা এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এইখানে আমরা গুণ করবো আগের মতো তাহলে এ প্লাস আমি ডাইরেক্ট করছি দেখো দশ আর বারো বাইশ তাহলে বাইশ এ প্লাস একশো বিশ তোমরা গুণটা বুঝতে পেরেছো এ প্লাস এক্স প্লাস এক্স সূত্র অনুসারে তাহলে আমার এ স্কোয়ার আর আটচল্লিশ থেকে বিয়ে আটচল্লিশ যদি বিয়োগ হয় একশো বিশ থেকে একশো বিশ থেকে যদি আমার আটচল্লিশ বিয়োগ হয় সেক্ষেত্রে আমার আসবে বাহাত্তর তো বাহাত্তর হলে এখন আমার মিলেল টার্ম করবো যেহেতু মাঝখানে বাইশ আছে তো বাইশ আর বাহাত্তর মিলেল টাম করলে আমার আসবে আঠারো আঠারো প্লাস চার এ স্কোয়ার প্লাস আঠারো এ প্লাস ফোর এ প্লাস সেভেন্টি টু আঠারো এ ফোর এ আর সেভেন্টি টু তো এখানে এ কমন নিলে এ প্লাস আঠারো প্লাস ফোর কমন নিলেও এ প্লাস আঠারো তাহলে এ প্লাস আঠারো কমন নিলে আমার আসে এ প্লাস ফোর তো এই এখন আমরা কী করবো মান বসিয়ে দিব ওই যে মান পেয়েছিলাম সেই মান বসিয়ে দিব মান বসিয়ে দিলে আমাদের কি আসবে যে এখানে যেহেতু আমার সব প্লাস আছে মেয়েটা প্লাসই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস আঠারো নয় দুগুনে আঠারো ভাঙালে কিন্তু মাইনাস আঠারো হতে হতো মাইনাস আঠারো না তো ভাঙানো যাবে না তো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস ফোর অর্থাৎ দুটোর একটাও ভাঙানো যাবে না এই দুটোই রেখে দিতে হবে কিছু করার নেই দুটো একটা ভাঙানো যাচ্ছে না তো দুটোই আমরা রেখে দিতে হবে তো এখানে আমরা একটু ফোরটাকে ভালো করে লেখে হ্যাঁ এই দেখো এই হচ্ছে অ্যান্সার বুঝো কি না কারো কোনো প্রশ্ন আছে কি না তাহলে প্রশ্ন করো আমি ছোট করে পুরো অঙ্কটা দেখালাম ছোট করে পুরো অঙ্কটা দেখাচ্ছি ভালো করে দেখো একদম এখানে কিন্তু গুণগুলো অবশ্যই বুঝে শুনে করতে হবে সাথে যেভাবে করবো আটায় সেভাবে করবো এবং যাতে মিল হয় এবং পরে ধরা যায় নাহলে কিন্তু এভাবে এ ধরা যাবে না তারপরে কিন্তু আমরা সূত্র করে একই নিয়মে গুণ করে আমরা মেল ট্রাম করলাম মেল ট্রাম করে পরে লাস্টে এর মান বসিয়ে দিব তো এটা আমরা সাইড নোট দিতে পারি যে এর মান বসিয়ে তো আমরা চলে যাই নেক্সট অঙ্কে একই নিয়মে আঠাশ নম্বর অঙ্কটা আমরা করে ফেলবো আঠাশ নম্বর অঙ্কটাও একই নিয়ম আমরা এই থ্রি আর ফাইভ এইট হয় আবার ওয়ান আর সেভেন এই দুটো কিন্তু এইট হয় তো এই এগুলো আমরা একই নিয়মে করার চেষ্টা করি তো আমরা এখন এখানে এক্স মাইনাস ওয়ান এর সাথে আমরা এক্স মাইনাস সেভেন নিয়ে আসি কারণ এই দুটো গুণ করলে যে আমার এইট এইটের এইট এক্স আসবে তো এখানে এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস ফাইভ নিয়ে আসলাম মাইনাস সিক্সটি ফাইভ

তারপরে মাইনাস সিক্সটি ফাইভ এরপরে আমরা যেটা করব গুণের কাজটা করে ফেলি তাহলে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফিফটিন মাইনাস সিক্সটি ফাইভ ও না ভুল হয়ে গেছে এখানে আমার এইট এক্স হবে এখানে আমি ভুল লেখি সেভেন এক্স তো হবে না এইট এক্স হবে সাত আর একযোগ আট হয় তাহলে এইট এক্স হবে

এক্ষেত্রে আমরা কি গুণ করবো এখানে গুণ করলে আমরা এ স্কোয়ার পাচ্ছি পনেরো আর সাত গুণ করলে কত হয় পনেরো রং একশো হবে একশো পাঁচ তো পনেরো আর সাত বাইশ বাইশ আসবে তো আমরা এখানে যদি করি তাহলে কি হয়তো ছোট করে নিলাম তাহলে সেক্ষেত্রে আমার এখানে আসবে এ স্কোয়ার প্লাস টোয়েন্টি টু এ প্লাস চল্লিশ তাহলে এ স্কোয়ার প্লাস টোয়েন্টি এ টোয়েন্টি এ পাচ্ছি আর পাচ্ছি হচ্ছে আমরা টু এ প্লাস চল্লিশ অর্থাৎ আমরা কিন্তু মিডেল টাইম করে ফেললাম তো এখানে আসবে এ আর টোয়েন্টি আর আসবে এ আর টু হ্যাঁ এ টু এ প্লাস টু আর এ প্লাস টোয়েন্টি আসবে তো মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে আমার অঙ্ক হয়ে গেল তো আমরা মান বসিয়ে দিয়ে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস টোয়েন্টি যা মিডিল টার্ম করা যাবে না আর কারণ হচ্ছে প্লাস বিশ হবে না এরপরে এরপর এরপরটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস অর্থাৎ একটা মিডিল টার্ম যাচ্ছে না এই হচ্ছে অ্যান্সার দেখেন কোনো প্রশ্ন আছে কিনা কারো প্রশ্ন তাহলে প্রশ্ন করে তো আমরা নেক্সট অঙ্কে চলে আসলাম নেক্সট অঙ্কটা একটা সূত্র দেখার মনে মনে হচ্ছে আমাদের যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ আমার মনে হচ্ছে তো এখানে যেহেতু মাইনাস এ ফোর মাইনাস বি ফোর মাইনাস সি ফোর আছে কিন্তু একটা কথা আমি বলি সবাইকে যে এগুলো সূত্র তখনই যাবে তখন দেখবা যে এ স্কোয়ার বি স্কোয়ার সি অথবা এ ফোর এগুলো একই চিহ্ন থাকবে সেখানে একই চিহ্ন আছে একটা সূত্র আমি নিতেই বলবো জাস্ট আমার কী করতে হবে একটা মাইনাস কমন নিতে হবে তো আমি মাইনাস কমন নেওয়ার কমন নেওয়ার জন্য আর একটা টেকনিক অবলম্বন করবো সেটা হচ্ছে এরকম যে যেহেতু মাইনাস কমন নিলে সবগুলো মাইনাস হয়ে যায় মাইনাস কমন নিলে এইটা সবগুলো প্লাস হয়ে যায় এটা সবগুলো মাইনাস হয়ে যায় ভালো করে শোনো সবাই মাইনাস কমন নিলে এইটা সব সবগুলো প্লাস হয়ে যায় এই সবগুলো মাইনাস হয়ে যায় সবগুলো মাইনাস কিন্তু হবে না কারণ সবগুলো মাইনাস হবে না জন্য কারণ যেহেতু এ যেহেতু এগুলো প্লাস অর্থাৎ এ স্কোয়ার বিয়ার সি স্কোয়ার এগুলো প্লাস তাহলে টু এ প্লাস থাকে অর্থাৎ সূত্রের ক্ষেত্রে যে একটা মাইনাসের জন্য বি বা সি একটা মাইনাসের জন্য দুইটা মাইনাস হইতে পারে কিন্তু তিনটা মাইনাস হতে পারে না অর্থাৎ আমি জিনিসটা করে বুঝাই নাহলে না ধরো এখানে আমরা একটা টেকনিক করবো যে ফোর বি এ স্কোয়ার সি স্কোয়ার এই টেকনিকটা মনে রাখতে হবে মাইনাস টু বি সি একটাকে যে কোনো একটাকে বাকিগুলো যা আছে তাই থাকে আমি যে কোনো একটা বলতে কি বুঝাচ্ছি এটা বলতেছি তো থামেন লিখে নেই এ স্কোয়ার বি স্কোয়ার এ বি ফোর মাইনাস সি ফোর আমি বলছি যে কোনো একটাকে হ্যাঁ অর্থাৎ এই যে ফোর সি অর্থাৎ এই যে তিনটে এই তিনটের মধ্যে একটাকে টার্গেট করতে হবে আপনি টু এ স্কোয়ার বি স্কোয়ারকেও টার্গেট করতে পারেন এটাকে লিখতে পারেন ফোর বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস টু স্কোয়ার বি স্কোয়ার এটাও লিখতে পারেন অথবা আপনি এটাকেও টার্গেট করতে পারেন অথবা আপনি এটাকেও টার্গেট করতে পারেন যে এটা টার্গেট করছি মানে যে কোনো একটাকে এভাবে ফোর মাইনাস টু লেখে আমরা লিখব এরপর আমরা যেটা কাজটা করব এই ফোর সি যা থাক থাক এখানে ও আমাকে কিছু করছে না এরপর এই মাইনাস চিহ্ন দিয়ে কমন নিয়ে এইগুলো ই করে ফেলবো তাহলে এ ফোর বি ফোর সি ফোর এগুলো আছে প্লাস হয়ে গেল আর এখানে এখানে এই যে টু এ স্কোয়ার বি স্কোয়ার এটা মাইনাস হলো এইটা টু বিয়ার স্কোয়ারটা প্লাস থাকলো আর টু সি এটা মাইনাস হলো এখন প্রশ্ন আসতে পারে তাহলে আপনি কিভাবে সূত্রে ভাঙাবেন এখন ভালো করে খেয়াল করো যে কোথায় কোথায় মাইনাস আছে ব্র্যাকেটের কোথায় কোথায় মাইনাস আছে ব্র্যাকেটের মাইনাস আছে এইখানে আর এইখানে এর এই দুইটির মধ্যে কমন কি আর এই দুটোর মধ্যে কমন ব্র্যাকেটের যেহেতু এখানে এখানে মাইনাস আছে আর এই দুটোর মধ্যে কমন হচ্ছে তোমার এ এখানেও এ স্কোয়ার আছে এখানেও এ স্কোয়ার আছে তো এই এ স্কোয়ারটাকে আমি মাইনাস ধরে নিব। অর্থাৎ এটাকে মাইনাস ধরে নিব। এখানে যদি বি দিয়ে কাজ তোমরা যদি সি এ কাজ করতে তাহলে বি হতো এরকম একটা আসবে অবশ্যই অবশ্যই ঘুরিয়ে ফিরে করার চেষ্টা করবো তাহলে মনে থাকবে তো এখানে এ ফোর বি স্কোয়ার সি স্কোয়ার যা আছে তাই থাকলো এখানে আমরা এই এ স্কোয়ারটা মাইনাস ধরবো তাহলে আমরা এই এ ফোরকে মাইনাস এ স্কোয়ার হোলে স্কোয়ার লিখতে পারি আর এই বি স্কোয়ার হোলে স্কোয়ার হোল স্কোয়ার লিখলাম অর্থাৎ মাইনাস এ স্কোয়ারটা হচ্ছে এ আর বিয়ারটা বি আর সি স্কোয়ারটা হচ্ছে সি হম আর এটার স্কোয়ার হোল স্কোয়ার করলে তো প্লাস হয়েই যায় তো এই ক্ষেত্রে আমি যদি সাজাই লিখি তাহলে প্লাস টু এ স্কোয়ার ইন্টু বি মানে সি যা আছে তাই থাকলো সমস্যা নাই এরপর প্লাস টু সি এ টু সি মানে সিএ স্কোয়ার এরপরে এ মানে হচ্ছে এ স্কোয়ার হ্যাঁ তাহলে এই যে আমার কি বলে এই যে আমার সাজালাম এই সাজানোটা দেখি ঠিকই আছে দেখো এই মাইনাসে প্লাসে মাইনাস হয় এরপরে এখানেও এখানে মাইন এখানে একটা হ্যাঁ এখানে মাইনাস দিলে তো মাইনাসে প্লাসে কিন্তু আমার মাইনাস হয় তার মানে আমার কিন্তু কোনো সমস্যা নেই এই যে এটা এ হয়ে গেছে এখানে আমি বি সি স্কোয়ার নিয়েছি তুমি যদি এ স্কোয়ার বি স্ক্যার নাও বা এ স্কোয়ার সি স্ক্যার নাও তাহলে কিন্তু তোমার কিন্তু অন্যটাকে ধরতে হবে টার্গেট করতে হবে হ্যাঁ অর্থাৎ নেম একই রেজাল্ট একই আসবে না ভয় ভয় কিছু নেই রেজাল্ট কিন্তু ভিন্ন ভিন্ন আসবে না তো আমরা এখানে এটাকে লিখতে পারি টু বি সি হলে স্কোয়ার আর এখানে আমরা অলরেডি সূত্র পেয়ে পেয়েই গেলাম এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু এ বি টু বি সি টু সি অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হোল স্কোয়ার সূত্র হ্যাঁ অর্থাৎ এ তো এই জন্য আসলো তো আমরা এখন এই দুটাকে এ প্লাস বি মাইনাস বি সূত্র করবো তো এ প্লাস বি মাইনাস বি সূত্র করলে যেটা আসবে সেটা আমরা লিখে ফেলবো তো আমি একটু একটু ছোট করে নিচ্ছি এখানে আমরা যদি সূত্র করি তাহলে হবে টু বি সি প্লাস এ স্কোয়ার সরি প্লাস এ হবে না মাইনাস এস স্কোয়ারই হবে কারণ এ সামনে মাইনাস আছে তো মাইনাস এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার প্লাস সি হ্যাঁ অর্থাৎ এটা কিন্তু প্লাস এ প্লাস বি কিন্তু সামনে মাইনাস তাই মাইনাস হয়ে গেল এরপর এ মাইনাস বি তাহলে এটা হবে প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এই আর এটাকে আবার কিন্তু সূত্রে যায় হ্যাঁ এটার মজার কাহিনী যে এটা কিন্তু আরও সূত্রে যায় কিরকম ধরো এই যে তুমি বি এ স্কোয়ার সি যদি একে এই পাশে নিয়ে আসো এই বিএর সি স্কো নিয়ে আসো আর টু বিসি তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার টু বিসি তার মানে এইটুক মিলে কিন্তু বি প্লাস সি হোল স্কোয়ার হয় আবার এখানে কিন্তু তুমি এ স্কোয়ার পাচ্ছ হম তো এই যে বি প্লাস সি হোল স্কোয়ার আর এ স্কোয়ার এটা কিন্তু সূত্র আমি কিন্তু ডাইরেক্ট করলাম আমি আবার বলছি আমার কথাগুলো না শুনে করলে কিন্তু আমগুলো হবে না কথা বলে শুনতে হবে বুঝতে হবে তারপর কিন্তু বুঝবে কারণ আমি বি প্লাস সি তোমরা পরীক্ষার কথা এত ডাইরেক্ট করো না বি প্লাস সি আর এই টু এ বি সি একসাথে এনেই ব্র্যাকেট দিয়ে বানাবে আবার এখানে এটা অবশ্যই ব্র্যাকেট ইউজ করতে হবে এখানে ডাইরেক্ট করবো না কারণ তোমাদের মাথায় যাবে তাহলে তাহলে এটা কি এ স্কোয়ার থাকলো হ্যাঁ এ স্কোয়ারটা প্লাস যেহেতু আগে রাখলাম মাইনাস চিহ্ন কমন নিলে বি স্কোয়ার আর সি স্কোয়ার প্লাস হয়ে গেলো আর মাইনাস টু বেশি হলো ঠিক আছে দেখ অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা আসলে চার মার্কে আসে বোর্ডে এছাড়া অল্প মার্কে আসে না তো এটা সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি আর হচ্ছে বি প্লাস সি মাইনাস এ হ্যাঁ এটা হচ্ছে এইটা মানে এটা সাজাই লিখলাম তুমি বি প্লাস সি প্লাস এও লতে পারো কোনো সমস্যা নেই আবার এখানে আমরা যদি এটাকে এটাকে তো আমরা সূত্র এখন বানাতেই পারি না এটা স্কোয়ারটা আসে এইটাকে লিখতে পারি বি মাইনাস সি হলো স্কোয়ার তো এই হচ্ছে আমার এই টপিক এটা তো অলরেডি হয়ে গেল আমার সূত্র তো এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এটাকে আর ভাঙাবো তো এ প্লাস বি প্লাস সি প্রথমে আছে থাকুক এ প্লাস বি প্লাস সি এবার বি প্লাস সি মাইনাস এটাও আছে এটাও থাকুক এবার এখানে আমি করতে পারি হচ্ছে এ প্লাস বি মাইনাস সি আর হচ্ছে এ মাইনাস বি প্লাস মানে ডাইরেক্ট করলাম এ প্লাস বি মাইনাস বি এ মাইনাসের জন্য এটা তিনট কিন্তু চেঞ্জ হয়ে গেল তো এই হচ্ছে অ্যান্সার দেখেন বুঝেন কি না পুরো অঙ্কটা আমি আবার দেখানোর চেষ্টা করছি ফুল অঙ্কটা এত এতটুকু অঙ্ক বেশি বড় আসলে মনে হতেই পারে আসলে একটু বড় অঙ্কটা মনে হয় কিন্তু আসলে টেকনিকটা একটু মনে রাখলে অঙ্কটা কিন্তু ইজি আবার কেউ যদি এই টেকনিকটা না মনে রাখতে পারেন তাহলে জন্য কিন্তু একটু কঠিন হয়ে যাবে সেজন্য এই টেকনিকটা মনে রাখতে হবে যে কোনো একটা যে কোনো টু টু এসকার বিএস করতে পারে টু বিএসকার সিএস করতে পারে যে কোনো একটাকে ভেঙে আমার এইভাবে কাজ করতে হবে দেখেন বুঝেন কি না কারো কোনো প্রশ্ন আছে কিনা আমরা তিরিশ নম্বর অঙ্কে চলে আসলাম তিরিশ নম্বর অঙ্কটাও এই যে একটা অঙ্ক এই জাতীয় অঙ্ক তোমরা এইটি অনেকবারই করেছ এখানে চলক দেওয়া আছে চোদ্দ এক্স প্লাস জেড হোল স্কোয়ার আবার পনেরো এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার তো চলক দিয়ে ডাইরেক্টও করা যায় কিন্তু আমরা একটু ধরে যদি করি তাহলে জিনিসটা ছোটো হয় তো আমরা একটু ধরে করি যে ধরি এ হ্যাঁ কি দাঁড়ায় অঙ্কটা কিন্তু না যেহেতু আমার এডিকেটার একটা রাশি এডিকেটার রাশি তো রাশি দুটোকে একটা চলক ধরে নিলাম আমরা তাহলে প্রদত্ত রাশি আমার দ্বারা এরকম যে ফোরটিন এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি নাইন এ বি মাইনাস পনেরো বি স্কোয়ার তো দেখো চোদ্দ আর পনেরো যোগ করলে কিন্তু উনত্রিশ পাওয়া যায় অর্থাৎ এবার চোদ্দ পনেরো উনত্রিশ পেলেও তো হবে না চোদ্দ পনেরো যদি যোগ করতে যাও তাহলে মাইনাস চোদ্দ মাইনাস পনেরো দিতে হবে কিন্তু এখানে কিন্তু গুণ করলে মাইনাস হয় অর্থাৎ এখানে কিন্তু একটা প্লাস একটা মাইনাস থাকতে হবে অর্থাৎ এটা এইভাবে ভাঙানো যায় যেহেতু চোদ্দ পনেরো গুণ করে যেটা হবে পঁয়ত্রিশ আর ছয় গুণ করলে সেটাই হবে তো ফোরটিন এ স্কোয়ার প্লাস সিক্স এ স্কোয়ার মাইনাস থার্টি ফাইভ সরি সিক্স এ স্কোয়ার হবে না সিক্স এবি হবে সিক্স এবি আর থার্টি ফাইভ মাইনাস তো এই হচ্ছে চোদ্দো স্কোয়ার মাইনাস বি তো আমরা এখানে চোদ্দো স্কোয়ারকে যেভাবে পাবো সেক্ষেত্রে তোমরা ভালো করে খেয়াল করো একদম ইজি জিনিস তো আমরা এখানে টু 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 কমন নিতে পারি টু এ কমন নিতে পারি তাহলে সেভেন এ মাইনাস থ্রি প্লাস থ্রি বি প্লাস থ্রি বি আর এখানে আমরা কমন ফাইভ কমন নিভেন এ প্লাস থ্রি বি তো সেভেন এ প্লাসভেন এ প্লাস থ্রি বি এটা আমরা কমন নেই তাহলে আমাদের কাছে আসবে হচ্ছে টু এ মাইনাস ফাইভ বি দেখো আমার কিন্তু একদম ইজি একটা সহজ অঙ্ক ছোট একটা অঙ্ক জাস্ট মানগুলো আমরা বসিয়ে দিব তাহলে আমার অঙ্ক কিন্তু হয়ে যাবে তো আমি মানটা ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি দেখো তোমরা একটু ব্র্যাকেট দিয়ে বসিয়ে গুন করো আমি ডাইরেক্ট গুণ করে দিচ্ছি তাহলে আমার আসবে এরকম সেভেন এক্স সেভেন জেড তারপরে থ্রি এক্স থ্রি তারপরটা হবে টু দিয়ে গুন করলে টু এক্স টু জেড হ্যাঁ টু এক্স টু জেড এরপরে মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ তো আমরা যদি ই করি কারণ মাইনাসের জন্য কিন্তু মাইনাস হয়ে গেল হ্যাঁ তোমরা কিন্তু বুঝতে পারবে একদম কঠিনভাবে করিনি কিন্তু আমি সহজেই বলছি তো এখানে আমরা টেন এক্স পাচ্ছি তো টেন এক্স তারপর সেভেন জেড ম্যাথ একটা হচ্ছে ইউনিভার্স ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ হ্যাঁ ইংলিশ যেমন আমার ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ম্যাথও কিন্তু ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ ম্যাথ বেশি বেশি শিখতে হবে এর কোনো ই নেই লাগবেই লাইফের ম্যাথের প্রয়োজনীয়তা অপরসীম তো এই টেন এক্স সেভেন জেড থ্রি জন্য ম্যাথ বেশি বেশি করা উচিত আর এইখানে আমরা পাচ্ছি টু জেড আগে দেখি কারণ যেহেতু মাইনাস এক্সটা মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ তো এই হচ্ছে অ্যান্সার দেখেন কোনো প্রশ্ন আছে কিনা প্রশ্ন থাকলে প্রশ্ন করেন আমরা চলে যাব নেক্সট অঙ্কে এই চ্যাপ্টারের শেষ অঙ্ক তাহলে চ্যাপ্টারটা ফিনিশ হয়ে যাবে আগে দেখেন এতটা কোনো প্রশ্ন আছে কিনা একদম সহজ ঠান্ডা মাথায় করবেন আর আমি ডাইরেক্ট করেছি আপনারা ঠান্ডা মাথায় করলে কিন্তু বুঝতে পারবেন একত্রিশ নম্বর অঙ্ক আমরা চলে আসি একত্রিশ নম্বর অঙ্কে দেখাতে বলেছে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড হ্যাঁ তো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু থ্রি এক্স মাইনাস ওয়ান থ্রি এক্স মাইনাস ফোর তো আমরা এটাকে প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখবো তো লেফট হ্যান্ড সাইড লিখে আমরা এটা লিখি আমাদের আছে এক্স প্লাস ওয়ান তারপরে এক্স প্লাস টু তারপরে থ্রি এক্স মাইনাস ওয়ান থ্রি এক্স মাইনাস ফোর তো এখানে একটা কথা বলবো আমি সেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড দিকে তাকাবে আগে ডাইথার যদি তাকিয়ে দেখো থ্রি এক্স স্কোয়ার টু এক্স আছে আর থ্রি এক্স স্কোয়ার টু এক্স আছে তো টু এক্স লাগবে টু এক্স কিভাবে আমরা পাই সেইভাবে কিন্তু আমার গুণ করতে হবে ঠিক আছে দেখো থ্রি এক্স স্কোয়ার ও টু এক্স কোনটা কোনটা গুণ করলে এই এই পার্টটা মিল থাকে সেটা সাথে কিন্তু আমার সিলেক্ট করে তারপর করতে হবে তো এখানে যদি গুণ করে বলতে পারো স্যার এখানে তো টু এক্স পাচ্ছি কিন্তু এখানে তুমি টু এক্স পাচ্ছ এখানে কিন্তু পাচ্ছ না কারণ এটা হচ্ছে তোমার ফোর এক্স হয়ে যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে এই এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে যেহেতু আমার সূত্রে এটা টু এক্স আসতেছে কিন্তু এখানে আবার থ্রি এক্স স্কোয়ার আসতেছে না দেখো এদের গুণ করলে কিন্তু আবার না এখানে কিন্তু প্রশ্নে দুইটার সামনে থ্রি এক্স স্কোয়ার আছে তো সেজন্য আমরা এক্স প্লাস ওয়ান এর সাথে গুণ করবো থ্রি এক্স মাইনাস ওয়ান তার কারণে এটা থ্রি এক্স স্কোয়ার পাবো আর এখানে কিন্তু আমি ইউ ই টু এক্সও পেয়ে যাবো গুণ করলে টু এক্সও পেয়ে যাবো আবার এখানে আমরা এক্স প্লাস টু এর সাথে আনবো আমরা থ্রি এক্স মাইনাস ফোর এটা কোনো সূত্রে গুণ যাবে না এটা ডাইরেক্ট গুণ করতে হবে কিছু করার নেই ডাইরেক্ট গুণ করবো তো আমরা আসবে থ্রি এক্স স্কোয়ার তারপরে মাইনাস এক্স তারপরে প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান এই একটা গেল আমরা এখানে গুণ করবো থ্রি এক্স স্কোয়ার তারপরে মাইনাস ফোর এক্স তারপরে প্লাস সিক্স এক্স মাইনাস এইট তো এখানে আমার আসে এখানে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান আর এখানে আমার আসে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এইট তো এইটাই কিন্তু আমার রাইট হ্যান্ড সাইড হম অর্থাৎ রাইট হ্যান্ড সাইড কিন্তু এইটাই আছে তো আমরা এটাই রাইট হ্যান্ড সাইড লিখবো এখন অনেকে প্রশ্ন আসতে পারে যে আমি আমি যদি ভুল করে ফেলি তাহলে কি করবো তাহলে আমি তাকে বলি তুমি আবার কেটে আবার করবে হ্যাঁ তো এইটাকে আরো একটা পদ্ধতি যে করা যায় সেটা হচ্ছে যে উৎপাদকের বিশ্লেষণ করে হ্যাঁ উৎপাদক বিশ্লেষণ করে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মানে এখানে আমরা ডাইরেক্ট লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে আসছি তো এটা কিন্তু উৎপাদক বিশ্লেষণ এটা হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে উৎপাদক বিশ্লেষণ লেফট হ্যান্ড সাইড করা যায় অর্থাৎ বাম পক্ষ থেকে ডান পক্ষ থেকে পক্ষে কিন্তু এই অঙ্কটা আসা যায় বাম পক্ষ থেকেও ডান পক্ষে এই অঙ্কটা কিন্তু আসা যায় কারণ তোমরা ভালো করে দেখো যে এটা কিন্তু মিডল টার্ম হয় এটা মিডল টার্ম কিন্তু থ্রি এক্স মাইনাস এক্স আবার এটাও কিন্তু মিডল টার্ম হয় যে তিন এটা চব্বিশ আহ তা ছয় আর চার তখন কিন্তু মিল ট্রাম করলে এটা চলে আসবে সেটাও করতে পারো তোমরা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আসতে পারবা বা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড আসতে পারবা তো এই হচ্ছে আজকের অঙ্ক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানান আজকে পর্যন্তই